আসসালামু আলাইকুম, আরিফা কুকি জোয়ালতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবার নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ফিশ বারবিকিউ মশালা। এর জন্য আমি একটি বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটাকে আমি লবণ দিয়ে লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, যা এতে করে মাছের যে একটা স্মেল সেটা দূর হবে আর টেস্টটাও খুব ভালো আসবে। এখন আমি মাছটাকে ছুরি দিয়ে কাট করে নিব, যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভিতর ঢুকে যায়। খুব সাবধানে কাটতে হবে যাতে করে পিঠে কাটাটা কেটে না যায়। দেখে বুঝতে পারছেন কিভাবে কাটতে হবে। এই পাশটাও ঠিক এভাবে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিতে হবে। মাছটাকে এক সাইডে রেখে আমি মশলাগুলো রেডি করে নেব। এখানে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, জিরার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, বারবিকিউ মশলা, আর নিয়েছি গরম মশলার গুঁড়া আর একটু ফুড কালার। এটা পুরোটা অপশনাল। আর লাগছে টক দই। লাগছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। পেঁয়াজটা 2 টেবিল চামচ নিয়েছি। আর আদা রসুন বাটা 4 চামচের 1 চামচ করে আদা রসুন বাটা নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ বারবিকিউ সস, আর আমরা রেগুলারলি যে সসগুলো খাই সেগুলো। আর লাগছে স্বাদ অনুযায়ী লবণ। এখানে 4 চামচের 1 চামচ লবণ দিয়েছি। আর দিচ্ছি 4 চামচের 1/2 চামচ চিনি। সব উপকরণ আপনারা প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিব সেই মাছটা দিয়ে ভালো করে এভাবে কাট করে জায়গাগুলোতে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে, যাতে করে মশলাগুলো ভালো করে পৌঁছে যায় আর টেস্টটা খুব ভালো লাগবে। মাছটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিব। আপনারা চাইলে 1 ঘন্টা রাখতে পারেন, কারণ মাছ আর এর চেয়ে বেশি রাখাটা দরকার মনে হয় না। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন এই মাছটাকে অনেকটি প্লেটের উপর নিয়ে এই মশলাগুলো এক সাইডে রেখে দিতে হবে, নষ্ট করা যাবে না। মশলাগুলো সরিয়ে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন সে ম্যারিনেট করা মাছটা দিয়ে দিব। চুলার আঁচ হাই ফ্লেমে একটু কমিয়ে উল্টিয়ে পাল্টিয়ে 1 মিনিট ভেজে নেব। এতে করে মাছের গায়ে মশলাগুলো ভালো করে লেগে যাবে আর মাছের গায়ে সুন্দর একটি শেপ তৈরি হবে। মাছের গায়ে এভাবে তেলগুলো ব্রাশ করে দিতে হবে, এতে করে ভিতরে পর্যন্ত তেল পৌঁছে দিয়ে সুন্দরভাবে কুক হবে। দেখুন হালকা ফ্রাই করার কারণে মাছের শেডগুলো কত সুন্দর হয়েছে আর মশলাগুলো খুব ভালোভাবে গায়ে লেগে গেছে। এখন মাছটাকে উঠিয়ে দিব। খুব নরম থাকে মাছ, খুব সাবধানে একটু দিতে হবে, অনেকটা ভেঙে যাবে। এ পর্যায়ে এসে চুলা গাছটা বসে বের করে দিব। মাছের উপর তেল ভেস করে দেব। চুলা গাছটা লো ফ্লেমে করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। মাছটা উল্টে দিতে হবে। আবার ঢাকা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন মাছটাকে উঠিয়ে নেব। আর এর মধ্যে সেই বাকি মশলাগুলো দিয়ে দিব। চুলা আঁচটা বাড়িয়ে দেব। এক মিনিট এই মশলাটাকে কষিয়ে নিব। 1 চামচের 1 চামচ বারবিকিউ সস দিয়ে দিতে হবে, এটা কিন্তু স্কিপ করা যাবে না। এই পর্যায়ে এসে চুলা আঁচটা লো ফ্লেমে করে দিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে মাছটা দিয়ে দিব। মশলাগুলো মাছের উপর দিয়ে একটু ছড়িয়ে দিব। এক মিনিট ঢেকে দিব, যাতে করে মশলাগুলো মাছের ভিতর ঢুকে যাবে। ফিরে আসলাম 1 মিনিট পর। মাছটাকে উল্টিয়ে দিতে হবে। এখন আর মাছ ঢেকে দিব না, এখন এভাবে রান্না করব। আর সাইডে থেকে এভাবে তেল নিয়ে মাছের উপরে দিতে হবে, এতে করে মাছটা খুব জুসি হবে, সফট হবে। এবার উল্টি পাল্টিয়ে 2 মিনিট মাছটাকে কষিয়ে নিব। উল্টিয়ে দেওয়ার পর তার অপর সাইড একটু পর পর এভাবে অয়েল দিয়ে ব্রাশ করে দিতে হবে। ফিরে আসলাম 2 মিনিট পর। আমি বেশ কিছু কাঠ কয়লা অন্য একটি চুলায় গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব। একটা পাত্রে বসিয়ে এর মধ্যে দিয়ে মাছটাকে একটু চাপিয়ে নিব। চুলা আঁচ এখন অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসলাম 40 সেকেন্ড পর। Gente, এই স্মোকি ফ্লেভারটা অবশ্যই দিবেন, এতে করে বারবিকিউর যে মেন একটা ফ্লেভার সেটা পেয়ে যাবেন। এখন উঠিয়ে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল বারবিকিউ ফিশ মশালা। আশা করছি সব ভালো লাগবে। একটু কেটে দেখাচ্ছি, কতটা সফট, খুব জুসি হয়েছে। টেস্টি অ্যান্ড হেলদি একটি খাবার। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। হয়ে গেল বারবিকিউ ফিশ মশালা। আশা করছি সব ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। একটু কেটে দেখাচ্ছি, কতটা সফট, খুব জুসি হয়েছে।